আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্মার্ট এনআইডি কার্ড রেডি বা তৈরি কিনা, আপনি হাতে পাবেন কিনা তা কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার স্মার্ট কার্ড চেক করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। তারপর এখানে সার্চ বারে টাইপ করবেন স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস। এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি একটি ওয়েবসাইট চলে আসছে। এখানে প্রথম পেজে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটি পেজ দেখতে পারবেন। তো এটা একটু জুম ইন করে নেবেন। জুম ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এই লেখাটির উপর এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো এখানে প্রথমে আছে এনআইডি ফর্ম নাম্বার। এখানে আপনার প্রথমে এনআইডি কার্ডের নাম্বার অথবা আপনার ফর্ম নাম্বার এখানে টাইপ করে দিবেন। তো আমার এনআইডি কার্ডের নাম্বার এখানে টাইপ করে দিয়েছি। তারপর এখানে নিচে আছে ডেট অফ বার্থ। এখানে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, এখানে দিন তারিখ সাল উল্লেখ করে দিবেন। প্রথমে দিন টাইপ করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি 1। তারপরে মান্থ নিচে আছে এমএম, মানে এখানে মাস টাইপ করে দিবেন 1-1। তারপরে ওয়াই, এখানে আপনার জন্ম তারিখের যে সালটি আছে এটা টাইপ করে দিবেন। তো প্রথমে আপনার দিন, তারপর মাস, তারপর বছর, আপনার সালটা উল্লেখ করে দেওয়ার পর তারপর এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা নিচের ইন্টার দ্য ট্যাক্স অ্যাজ শোন ইন দ্য ইমেজ, এটার উপর টাইপ করে দিবেন। তো আমি এটি জুম ইন করে নিচ্ছি। তো এখানে আছে 2N76E, 2N76E। তারপর এখানে আছে নিচে সাবমিট অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম আউট করে নিলাম। তো এখানে আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস ইজ নট অ্যাভেলেবল, মানে আমার কিন্তু এখনও এই নাম্বারের কিন্তু এনআইডি কার্ড আছে কিন্তু এখনও স্মার্ট কার্ড রেডি হয়নি। তো আপনার এনআইডি কার্ডে স্মার্ট কার্ড যখন রেডি হবো তা এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার স্মার্ট এনআইডি কার্ড রেডি বা তৈরি কিনা তা চেক করতে পারবেন। তো আমারটা কিন্তু এখনও তৈরি হয়নি। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে প্রতিদিন টেকনোলজি বিষয়ক ভিডিও আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি একটিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।